দেখতেই পাচ্ছেন only 18K, শুধুমাত্র 18,000 টাকায় আপনারা হাস্কি পেয়ে যাবেন। গাইজ ওয়েলকাম টু আওয়ার লাকি পেট চ্যানেল, আমি সুস্মিতা। আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি। তো আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে, আমরা ভিডিও শুটের জন্য বেরোচ্ছি। ভিডিও শুটের জন্য যেখানে আমরা যাচ্ছি সেখানে অনেক কোয়ান্টিটি আর অনেক ভালো ভালো ব্রিড আছে, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে আপনাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করার জন্য আমাদেরকে অনেক দূরে যেতে হয়, অনেকটা সময় দিয়ে ভিডিওটা আমাদেরকে বানাতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, দেখার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত করবে। আমরা আজকে পৌঁছে গেছি, ম্যাডামের সাথে কথা বলে নেব আর ম্যাডামের নাম অ্যাড্রেস জেনে নেব। তো ম্যাম, আপনার নাম আর অ্যাড্রেসটা বলুন। নমস্কার, অভিয়ান পেটস অভিয়ান সোনিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি সোনিয়া আর আমাদের এখানকার অ্যাড্রেস হচ্ছে মুকুন্দপুর। এটা গ্রিন পার্ক এরিয়ার মধ্যে পড়ে, নিয়ার বাই লোকেশন। আর এটা প্রপার অ্যাড্রেস হচ্ছে 7A, মুকুন্দপুর 7A। আচ্ছা ম্যাম, এখানে আসার জন্য একটু আইডিয়া যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেন। এইটা হচ্ছে একদম এম বাইপাসের কাছাকাছি, এখানে বাস ট্রেন সবকিছুই অ্যাভেলেবেল আছে। নিয়ার বাই স্টেশন হচ্ছে নিউ গড়িয়া। আর যদি আপনারা বাই বাস বা বাই রোড আসেন তো এখানে মেট্রো ক্যাশনকারী বা সিংহবাড়িতে নামলেই হবে। তো ম্যাম, আজকে আপনার কাছে কত রকমের ব্রিড আছে একটু আমাদেরকে জানান। আমার কাছে আজকে মোটামুটি প্রায় 14 টাইপস অফ ব্রিড আপনারা দেখতে পাবেন, আর কোয়ান্টিটিটা সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবেন। তাও আমি একটা বললাম, মিনিমাম 35-40 বেবি আসবে আজকে আমাদের। তো আজকে ম্যামের কাছে ব্রিড অনেক আছে, কোয়ান্টিটিও অনেক আছে, তো একসাথে তো আমরা দেখাতে পারবো না, তো একটা একটা করে আমরা দেখাচ্ছি। তো চলুন দেখা যাক। আচ্ছা ম্যাম, আমরা তো এগুলো লাসা দেখতে পাচ্ছি, তো এদের সম্বন্ধে একটু বলুন আর এজটা কত আছে। এগুলো হচ্ছে লাসা অ্যাপসো, আর এদের এজ এখন হচ্ছে 52 ডেজ। এরা দুজনেই বোন, দুই বোন আছে। দেখি না ফার কোয়ালিটিটা দেখুন, খুবই সুন্দর। এগুলো ফিমেল আছে, এখন মেলও আপনারা চাইলে পেয়ে যাবেন। আচ্ছা এর এজটা কত আছে? 52 ডেজ। 52 ডেজ। আচ্ছা ম্যাম, এদের প্রাইসটা কি আছে? আচ্ছা এদের এখন প্রাইস হচ্ছে 16-17,000 করে এক একটা বাচ্চা আছে। আর ডিওয়ার্মিং, এদের দুখানা ডিওয়ার্মিং কমপ্লিট হয়েছে, শুধু পপি ডিপিটা করানো আছে, একটা ভ্যাকসিন, ফার্স্ট ভ্যাকসিনটা করানো আছে। তো এই মুহূর্তে ম্যামের কাছে দুটো লাসা 100 আছে, এদের সম্বন্ধে ম্যাডাম আপনাদেরকে ইনফরমেশন দিলেন। আর এদের ডিওয়ার্মিং আছে আর একটা পাপি ডিপিও করা আছে। তো এই যদি লাসা আপনারা নিতে চান তো ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ভিডিওটা দেখতে থাকুন, কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আমার কাছে আছে বিগল হাউন্ড, তো ম্যামের কাছ থেকে বাকি ইনফরমেশনটা নিয়ে নিই। তো ম্যাম এদের একটু বলুন যে এদের এজটা কি আছে। এদের এখন এজ হচ্ছে 45 ডেজ করে এক একজনের এজ আছে। আর এগুলো হচ্ছে বিগল হাউন্ড, যেটা অফকোর্স ম্যাম বললেন। আর এদের আমি একটুখানি দেখিয়ে দিই, ফুল জ্যাকেট, টেল মার্কিং, সামনে তিলক আছে, এটা মার্কিং। এগুলো হচ্ছে মার্কিং বিগেলের, পায়ে সক্স থাকবে। এগুলো হচ্ছে প্রপার মার্কিং এর বাচ্চা, এটা এটা সেম। আচ্ছা এদের প্রাইসটা কি আছে? এদের প্রাইস এই মুহূর্তে আছে 14,000 করে। আর এগুলো ফিমেল আছে,
প্রাইস এখন আমি 14 বলছি, এরপরে প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। কেন এই ভিডিওটা যারা এখন আপনারা দেখছেন, এই বাচ্চাগুলো মোস্ট অফলি 1 উইকের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। এবার আপনি ধরো আরো 2 সপ্তাহ পরে আপনি ভিডিওটা দেখলেন বা কিছুদিন পরে দেখলেন, তখন আপনারা প্লিজ মিসগাইড হবেন না যে এই দামটা এখন এটা বলা হয়েছে পরে কেন বেড়ে গেল। এটা প্লিজ আপনারা একটুখানি মাথায় রাখবেন যে প্রাইস আপ ডাউন হতে পারে, কমও হতে পারে বাড়তেও পারে। এখন এগুলো 14,000 করে আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফিমেলের প্রাইসটা আমরা বলে দিলাম, বিগেল ফিমেল প্রাইসটা কত, আর নেক্সট আমরা বিগেলের মেল প্রাইসটাও জানতে চাইবো। তো ম্যামের কাছ থেকে জেনে নেবো তো মেলের কতটা কি প্রাইস আছে। তো আরো দুটো বিগেল এসেছে, বাকি ইনফরমেশন ম্যামের থেকে আমরা নিয়ে নিই। এগুলো বিগেল, আগে ফিমেল দেখালাম, এগুলো মেল আছে, একদম শো কোয়ালিটি টাইপস, কিন্তু প্রপার মার্কিং দুটোরই সেম দেখুন। আচ্ছা এদের এজটা কি আছে? এখন এজ হচ্ছে 45 টু অ্যারাউন্ড 46 ডেজ মতন এজ আছে এদের। প্রাইসটা কত? প্রাইস এগুলো দেখুন, এই মুহূর্তে এগুলোর প্রাইস আছে 20,000 মতন। আচ্ছা ম্যাম, আপনার কাছে যদি শো কোয়ালিটি বিগেল কেউ চায় তো পেয়ে যাবে এই মুহূর্তে? দেখুন শো কোয়ালিটি বলতে এগুলোই কিন্তু শো কোয়ালিটি টাইপসই, এদের বাবা মা সবারই দুজনেরই পেপারস আছে। আপনি চাইলে এই বাচ্চাগুলোর পেপারসও পেয়ে যেতে পারেন, এগুলো রেডি নেই পেপারস, কিন্তু আপনি বললে আমি রেডি করে দেবো, কোনো অসুবিধা নেই। আর এগুলো কিন্তু শো কোয়ালিটি টাইপস, আর এর থেকেও যদি আরো বেটার কোয়ালিটির আপনাদের প্রয়োজন হয় অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা প্রথমে বলে দিই, এই পাপিটা কিন্তু সোল্ড আউট, এটা এখন অ্যাভেলেবেল আছে। আর যিনি নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ট্রাস্ট করার জন্য, আর উনি লাকি পেট চ্যানেলেরই সাবস্ক্রাইবার, ইনফ্যাক্ট উনি এই আগের ভিডিও দেখেই আমাদেরকে যোগাযোগ করেছেন। তাই জন্যই আপনাদের সকলকে বলছি, যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনারা আপনাদের পজিটিভ কমেন্টে আমাদের নিজেদের এনকারেজ করে আরও কিছু ভালো করার জন্য। তো সুতরাং কমেন্ট করবেন, কাছের মানুষের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই আরও কিছু পপিস। ম্যাম আর একটা ব্রিড দেখাচ্ছে, তো এর সম্বন্ধে কিছু জেনে নেব। তো ম্যাম এটা কি আছে? আগেরটা আপনারা দেখলেন লাসা, এটা হচ্ছে সিডজু, এটা হচ্ছে সিডজু, আর এটা টয় ব্রিডের মধ্যেই পড়ে। এটা এখন মেল আছে আমার কাছে অ্যাভেলেবেল। এগুলো কিন্তু ফাদার মাদার বোথ সাইড পেপার আছে, আপনারা চাইলে পেপারস পেয়ে যেতে পারেন এটা। আর এটার প্রাইস এখন হচ্ছে 25,000। আচ্ছা ম্যাম সিডজু আর লাসা তো প্রায় একই রকম দেখতে লাগে, আমরা হয়তো অনেক সময় গুলিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তো দুটো ব্রিডের মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা ফার্স্ট পার্থক্যটা আমি বলি, লাসা কিন্তু মিডিয়াম ব্রিডের হয়, ঠিক আছে? লাসা মিডিয়াম ব্রিডের হয়, আর এরা কিন্তু স্মল হয়, এরা যথেষ্ট ছোট হয় সাইজে, এদের বডি ওয়েট লাসার তুলনায় কম হয়। আর দ্বিতীয় কথা, ফার্স্ট আপনি দেখতে পাবেন মার্কিং অনুযায়ী ফেসটা, লাসার ফেসটা কিন্তু একটু বাইরের দিকে থাকে, আর এদের এখন দেখুন এটা পুরো ডল ফেসের উপরে আছে, পুরো পাঞ্চ ফেসটা দেখতে পাচ্ছেন? তো সেই ক্ষেত্রে এগুলো আপনারা মার্কিং চিনতে পারবেন। বডি ওয়েটটাও এদের যথেষ্ট হালকা হয়, একদম তুলোর মতন। একটু হোল্ড করতে বলবো আমি, দেখুন তাহলে বুঝতে পারবেন, দুটো ডিফারেন্স বোঝা যাচ্ছে। সামনাসামনি থাকলে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন দুটো ডিফারেন্স কি, হাতে না নিলে আমরা ঠিক বুঝতে পারবো না, তাই তো? ফার কোয়ালিটিরও ডিফারেন্স থাকে, ফার কিছু মার্কিংস এর থাকে, ওগুলো দেখলে তাহলে বুঝতে পারবেন। তাও আমি বলবো যে কোনো কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন, তার যদি এক্সপিরিয়েন্স না থাকে, আপনারা গুগলে চাইলে একটু দেখে নিতে পারবেন, তাহলে আপনার অনেকটা নলেজ ভুলে যাবে। যারা চেনেন জানেন তারা একটু আসবেন, যে আমাদের নেক্সট বায়ার আসবে এর জন্য বা অন্য এরকম সেম সিডজুর জন্য, তো তারা এসে নিজেদেরটা পছন্দ করে নিয়ে যেতে পারবেন। ম্যাম সিডজু আর লাসার মধ্যে কতটা পার্থক্য আছে বা কতটা ডিফারেন্স আছে ভালোভাবে জানাতে পারলাম, আর অনেকগুলো ইনফরমেশনও দিলেন। আর সেখানে বলতে চাই যে এখানে এসেও আপনারা দেখে ভালো করে যাচাই করে নিয়ে যেতে পারবেন, একদমই তাই। আর ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা ব্রিডের গ্যারেন্টি আমরা অবশ্যই দিয়ে দেবো। আমি যে আমার এখান থেকে যে কোনো ব্রিড ইনস্ট্যান্ট আপনি যেদিনকে নিয়ে যাবেন সেদিনকে নিয়ে গিয়ে ডক্টর চেক আপ করান, ডক্টর যদি বলে দেয় যে না ব্রিড ইস্যু আছে বা হেলথ ইস্যু আছে, আপনি ইনস্ট্যান্ট এসে পাপ্পি আমাকে রিটার্ন দিয়ে দেবেন, কিন্তু সেই ডেটের হওয়া দরকার। আপনি 2-4 দিন পরে এসে করলে সেটা কিন্তু আমি পসিবল করতে পারবো না। এই মুহূর্তে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশানো আছে, তো ম্যামের কাছ থেকে এদের কিছু ইনফরমেশন নিয়ে নেব। তো ম্যাম এদের কিছু মানে এদের সম্বন্ধে একটু বলুন। এটা হচ্ছে ড্যাশাউন্ড আছে, খুবই পপুলার ব্রিড, কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, এখন এই মুহূর্তে আছে। ইনফ্যাক্ট অনেকগুলোই আছে বাচ্চা, এখন আমি দুটো দেখালাম, কালারও আপনারা দু রকমেরই পেয়ে যাবেন।
আর এটা মেল আছে, এটা ফিমেল আছে, একটু দেখিয়ে দিতে বলবো দাদাকে। মেলে প্রাইস আছে ওই অ্যারাউন্ড 10,000 মতন, আর ফিমেলটা 7-8,000 আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এদের এজটা কত আছে? এজ এখন এদের এই মুহূর্তে হয়ে গেল 32 ডেজ। ম্যাম, আমি যতদূর শুনেছি বা অনেকেই বলে থাকে, তো ড্যাশাউন তো অনেক পাওয়া যাচ্ছে না এখন এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, তে প্রায় লুপ্ত প্রায় বলে অনেকে যে ড্যাশাউন দেখা যায় না। হ্যাঁ, তো আপনার কাছে অ্যাভেলেবেল, মানে আপনি বলছেন সবসময় আমরা পেয়ে যেতে পারি? সবসময় অ্যাভেলেবেল। তো যে কোন আছে এই মুহূর্তে? আছে, এই মুহূর্তে আছে, একটা দুটো নেই, এটা পুরো লিটারটাই আমার কাছে আছে। যে একটা নেবে আমি তাকেও দিয়ে দিতে পারবো, বা একটা লিটার প্রাইসে যদি নেয় আমার ভাইরা দাদারা যারা সেলাররা আছেন তারাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। একদম হোলসেল রেটেই আমরা দিয়ে দেব, লিটার প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এইগুলো এখন অ্যাভেলেবেল আছে, আর এই ব্রিডটা অনেকটাই ব্রিডিং কম হয়ে গেছে, কলকাতাতে প্রায় অনেকই কম, সেই ক্ষেত্রে এখন অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি পরেও লাগে আপনি একটু কন্ট্যাক্ট করবেন, কিছুদিন ওয়েট করবেন, ম্যাক্সিমাম ওয়েট ওই আপনাদের 4-5 দিন, এর বেশি ওয়েট করতেই হবে না, ততদিনে আপনারা পেয়ে যাবেন হ্যান্ডওভার। আর একটা প্রশ্ন ছিল, তো আপনি তো প্রাইস বললেন এদের, তো এদের কালার অনুযায়ী কি প্রাইস আপ ডাউন হয় না একই প্রাইস থাকে? কালার অনুযায়ী দেখুন, অনেকেই কালারের আলাদা আলাদা কালারের আলাদা আলাদা প্রাইস বলে, কিন্তু আমার কাছে কালারের সেমই প্রাইস আছে, মেল ফিমেলটা একটু ডিফারেন্স। ম্যাডাম, ড্যাশাউন সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলেন, তো আশা করি অনেক ইনফরমেশন আমরাও দিতে পারলাম। আপনারা যদি কন্ট্যাক্ট করেন তো ম্যাম 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই অ্যারেঞ্জ করে দিতে পারবেন। এই মুহূর্তে ম্যামের কাছে অ্যাভেলেবেল আছে, কেউ যদি একটা নিতে চায় পেয়ে যাবেন, আর কেউ যদি পুরোটাই বা লিটার নিতে চান সেটাও পেয়ে যাবেন। কেউ হয়তো এই ভিডিওটা দেখে এক সপ্তাহ পরে যোগাযোগ করলেন ম্যামের সাথে, সেই মুহূর্তে হয়তো ম্যামের কাছে নেই, কিন্তু 2 দিন ওয়েট করবেন আপনারা পেয়ে যাবেন ম্যামের কাছ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ম্যামের হাতে সেন্ট বার্নার আছে, তো ম্যাম এর সম্বন্ধে একটু বলুন। এটা হচ্ছে সেন্ট বার্নার, জায়ান্ট ব্রিডের মধ্যে পড়ছে, আর দেখতেই পাচ্ছেন মানে খুবই শো কোয়ালিটি টাইপস বলে দিচ্ছি, এটা একদমই প্রপার, বডি ওয়েটও প্রায় 3 কেজি আপস আছে এই মুহূর্তে, আর এর এজ এখন হয়ে গেল ওই 42 ডেজ মতন, ঠিক আছে, আর প্রপার মার্কিং এরই আছে। দেখতে পাচ্ছেন এদের মার্কিংটা হচ্ছে এই যে সানগ্লাস দু চোখে থাকবে, মাঝখানে একটা মার্কিং হেড মার্কিং এটা থাকবে পার্মানেন্ট, আর এখানে দেখুন সক্স আছে এদেরও সেম পায়ে, প্রপার পায়ে দেখুন সক্স আছে, আর লেজে একটা হোয়াইট মার্কিং থাকবে, এটা হচ্ছে সেন্ট বার্নার্ডের মার্কিং। তো ম্যাম সেন্ট বার্নার্ড বলছেন যে জায়ান্ট ব্রিড, তো এর হাইট আর ওয়েটটা কত কি হতে পারে একটু আইডিয়া দিন। দেখুন হাইট ওয়েট অ্যাডাল্ট হলে এটা ওই মনে করুন দাঁড়ালে 5 ফিট আপ কিন্তু, আর এদের বডি ওয়েট যদি মোটামুটি একটু এদেরকে ডায়েটে রাখা উচিত, যদি না হয় তাও অ্যারাউন্ড আপনার 90-100 আপ মতন হয়েও যায় অনেক সময়। তো আমি বলবো যারা একে নেবেন একটুখানি কন্ট্রোলে রাখবেন, ভাত থাত গুলো কম দেবেন, চিকেনের পরিমাণটা দেবেন, তাহলে ওরা ডায়েটটা মেনটেন থাকবে, না হলে এদের হচ্ছে একটু ফ্যাট চলে আসে, তো সেই ক্ষেত্রে একটু ডায়েটটা মেনটেন করলে একদম সলিড একটা এদের ফিগার হয়ে যাবে। এদেরকে ভাতটা একবেলা দিয়ে রুটিটা একবেলা দিতে পারেন, বা মাঝে মাঝে ভাতটা অফ করে দিয়ে শুধু রুটি, বা রাত্রেবেলা চিকেন ভেজিটেবল দিয়ে স্যুপ দিয়ে দিতে পারেন, সেটা ওদের বেশি ভালো হবে। মানে এদের ম্যাটারটা হচ্ছে পেট, এদের যতই আপনি খাওয়াবেন মানে খাওয়ানোর কোয়ান্টিটিটা আপনার ধীরে 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 ডেভেলপই করতে হবে, কারণ এদের ব্রিডটাই এরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে এদের যে খাবারের কোয়ান্টিটিটা, আমি বলবো কোয়ান্টিটিটা সেম রেখে খাবারের ফুডটা একটু বেশি দিতে, তাহলে হবে কোয়ালিটিটা সুন্দর। অনেক সময় কি হয় একটু খুবই হেলদি হয়ে গেলে এদের সমস্যা, এমনি তো এরা জায়ান্ট, তো এদের যতটা আপনি মেনটেন করতে পারবেন সেটা বেস্ট হবে বেশি। ম্যাম এদের রাখার জন্য কি প্রপার এসি বা কুলার বা এমনি নন এসি তেও থাকতে পারবে? এরা মানে কিরকম কি ওয়েদার রাখলে ভালো হয়? ব্যাপারটা হচ্ছে এদের প্যারেন্টস কিন্তু ওই টোটালি এসিতে ওরকম ভাবে রাখা হয় না, এসি নন এসি মিশিয়েই থাকে, আর এর ব্যাপারটা ছোটবেলা থেকে আপনি যেমন ভাবে রাখবেন সেই অনুযায়ী হচ্ছে এদের একটা নিজস্ব ওয়েদার ম্যাচিং হয়ে যায়। তাও আমি বলবো যদি আপনার বাড়িতে এসি থাকে খুব ভালো, না থাকলেও খুব অসুবিধা হবে এমন কোনো না, এসিতে রাখলে কি হয় ফার কোয়ালিটিটা একটু বেটার থাকে, আর কিছুই না। আচ্ছা, এগুলো ল্যাব, এখন ল্যাব পাপিস চলে এসছে, আর ল্যাবের এই মুহূর্তে আমাদের 3টে কালারই অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক আছে, ফন আছে, আর হচ্ছে চকলেট আছে, 3টে কালারই এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এগুলো ফিমেল, ওটা মেল, ব্ল্যাকটা মেল আছে,
আচ্ছা ম্যাম, এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি আপনার কাছে ল্যাব আছে, তো এদের তো তিন রকম দেখলাম কালার, তো কালার অনুযায়ী কি এদের প্রাইস হয়? দেখুন, কালার অনুযায়ী প্রাইস বলতে, হ্যাঁ এইটার কালার অনুযায়ী প্রাইস হয়, কারণ সবসময় সব কালার অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর তার মধ্যে চকলেটটা হচ্ছে খুবই ইউনিক, চকলেটটা সবসময় অ্যাভেলেবেলই থাকে না, ব্ল্যাকটা ফন্টটা আপনারা পেতেও পারেন, কিন্তু চকলেটটা যদি নিতে হয় এই বাচ্চাটা সোল্ড আউট হয়ে গেলে মিনিমাম আপনাকে 1 week ওয়েট করতে হবে চকলেট ল্যাবের জন্য। আজ সচরাচর পাওয়া যায় না বলতে, চকলেট কালারটা খুব ইউনিক, বুঝতে পেরেছেন? মানে অনেক সময় যারা ব্রিডিং করান, বাড়িতে আছে ল্যাব, তাদের হয়তো জানা আছে, অনেক সময় ব্ল্যাক অ্যাকচুয়ালি ব্ল্যাক ফন মিলিয়ে হচ্ছে চকলেট কালারটা এসছে, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে চকলেটটা খুবই রেয়ার, এবং ইনফ্যাক্ট লিটারেও চকলেটটা খুব কম পড়ে, তো সেই ক্ষেত্রে চকলেটের প্রাইসটা একটু উল্টো, মানে অন্যরকম যাবে, আপ ডাউন থাকবে চকলেটের প্রাইসটা। বাকি এগুলোর প্রাইস যেটা থাকবে সেটা ম্যাক্সিমাম একটু আপ ডাউন হতে পারে, কিন্তু এটা যেহেতু রেয়ার, এটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, এটা পরে নিতে গেলে একটু ওয়েটও করতে হবে, প্রাইসেরও অনেকটাই হেরফের হয়ে যেতে পারে। আচ্ছা ম্যাম, এদের প্রাইসটা কি আছে? এগুলো প্রাইস আছে, ব্ল্যাকটা আমি বলে দিচ্ছি, ব্ল্যাক মেল যেটা আছে এটা কিন্তু প্রপার পাঁচ ফেস শর্ট টেলের মধ্যে আছে, একটু দেখিয়ে দিতে বলবো, শর্ট টেল পাঁচ ফেস এর মধ্যে আছে, এটা মেল আছে, মেলটার এটা প্রাইস হচ্ছে 15,000। এইদিকে চলে আসতে বলবো হচ্ছে রিচ ফন কালারের আছে, এটা ফিমেল আছে, এর প্রাইস এখন পড়বে 12,000, এটাও কিন্তু পাঁচ ফেস শর্ট টেলের মধ্যে আছে প্রত্যেকটাই। আমাদের কাছে কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই অ্যাভেলেবেল থাকে সব সময়, মানে প্রত্যেকটা ব্রিডের আপনি কোয়ালিটি পাবেন, তার সাথে কোয়ান্টিটি তো আছেই। এটা দেখুন, এটা হচ্ছে চকলেট, এটা ফিমেল আছে, এটা পড়বে আপনার 12,000। চকলেটটা পার্টে রেখে বলছি, ব্ল্যাক আর ফনের মেল ফিমেলের দুটোরই প্রাইস এখন আমি বলে দিলাম, আর দুটোরই একটু সামান্য হেরফের হতে পারে মেল ফিমেলের, এটা ফিমেলের প্রাইস বলেছি, এটা মেলের প্রাইস বলেছি, এখানে যদি আপনারা ফিমেল নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস হালকা আপ ডাউন হবে, এটারও সেম। এই মুহূর্তে আপনারা সুপার কোয়ালিটির একটা গোল্ডেন রিট্রিভার দেখতে পাচ্ছেন, তো ম্যামের কাছেও আছে, তো এই ম্যামের কাছেও আছে, তো ম্যাম এদের সম্বন্ধে একটু কিছু বলুন। এগুলো দেখে নিন, গোল্ডেন রিট্রিভার, প্রথমেই বললাম যে কোয়ান্টিটিও অনেক আছে, কোয়ালিটিও কিন্তু অনেক আছে। এদের কালারটা একদম রিচ কালারের, সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো ব্যাকটা, তাহলে বুঝতে পারবেন, প্রপার অ্যাপেল হেডের আছে বাচ্চাগুলো, দেখুন প্রপার অ্যাপেল হেডের আছে, প্রত্যেকটা বাচ্চাই আছে অ্যাপেল হেডের। আর এদের কালারটা কিন্তু আরেকটু ডার্ক, আই থিঙ্ক ক্যামেরায় একটু লাইট লাগছে, কিন্তু আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে একদম রিচ গোল্ডেন কালারের আছে এগুলো। এই মুহূর্তে ফিমেল আছে আমার কাছে তিনটে, দেখুন আরো আছে, আমি দেখিয়ে দেবো, এই মুহূর্তে হাতে জায়গা নেই তাই আমরা দেখাতে পারছি না তিনটের বেশি। আচ্ছা ম্যাম, এদের এজটা কি আছে? এদের এখন এই মুহূর্তে এজ হচ্ছে 43 days করে আছে। এখন প্রাইসটা কত যাচ্ছে? প্রাইস এগুলো 15,000 করে রেখেছি, তাও আমি বলে দিতে পারবো মার্কেট প্রাইসের থেকে অনেকটা লো, একটু মার্কেটটা ভেরিফাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এই কোয়ালিটির আর কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা কি আছে। আচ্ছা ম্যাম, কেউ যদি আপনাকে গোল্ডেন রিট্রিভারের মেল চায় তো কিরম কি প্রাইস আছে? মেলটা এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাও আমার যদি আপনারা চান ওই 18 to maximum 20,000 মধ্যে আপনারা পেয়ে যাবেন, দারুন সো কোয়ালিটি মেল পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, কেউ যদি পেপার সমেত কেউ নিতে চায় তো কত কি লাগবে বা কত কি খরচ পড়বে? পেপার দেখুন, এদের প্রত্যেকটা যতগুলো আমি ব্রিড দেখাচ্ছি বা দেখালাম সেগুলো প্রত্যেকটা প্যারেন্টসের কিন্তু পেপার্স আছে, আর এদের সবার পেপার্স আমি রাখি না, কারণ সবাই চায় না, আর যাদের জন্য দরকার হবে তারা মাত্র 3,000 rupees চার্জ করবে, আমি প্রত্যেকজনের পেপার বানিয়ে দিতে পারবো। যে ম্যাম অনেকগুলো কোয়ালিটি দেখালেন, তো সুপার কোয়ালিটি বা খুবই সুন্দর বাচ্চা আমি নিজেও হাতে নিয়ে দেখছি, আর একদিক দিয়ে বলবো যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলবো, স্মেল যেটা সেটাও আমরা পাচ্ছি না বা আমি পাচ্ছি না এই মুহূর্তে, আর খুবই পরিষ্কার। আর আপনারাও এখানে এসে দেখতে পারেন বা যাচাইও করতে পারেন ম্যামের কাছে, ম্যামের কাছে এখন অনেক কিছু ব্রিডও আছে, অনেক কোয়ান্টিটিও আছে, তো এসে প্লিজ দেখুন, ভালো লাগলে আপনারা ম্যামের সাথে যোগাযোগ করুন।
তো ম্যাম তো অনেকগুলো পাপি দেখালেন, তো এরপরে ম্যাম একটা খুব সুন্দর পাপি দেখাতে চলেছেন যেটা আমরা সবাই ভালোবাসি বা আমাদের সবার প্রিয়। তো চলুন দেখা যাক ম্যাম কি দেখাতে চলেছে। এগুলো দেখছেন হাস্কি, সবারই চেনা, খুবই পপুলার ব্রিড এই মুহূর্তে, প্রায় সবারই প্রিয় বলতে গেলে, আমার নিজস্ব খুব প্রিয় ব্রিড একটা। আর দ্বিতীয়ত এখানে কালার ভ্যারিয়েন্ট প্রচুর আছে, এতে দেখুন স্নো হোয়াইট হাস্কি আছে মেল, ব্লু আই, একদম প্রপার উলি কোটের আছে, খুবই রেয়ার, মানে স্নো হোয়াইট কালারটা প্রচুর রেয়ার। অনেক সময় হয় কাস্টমাররা চান তবু আমরা দিতে পারি না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা একটা দেখুন হোয়াইট অ্যান্ড গ্রে, এটাও মেল আছে ব্লু আই, প্রত্যেকটা কিন্তু উলি কোটের। ফারগুলো একটু দেখাতে বলবো, দিদির হাতে আছে এই মুহূর্তে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাও কিন্তু ব্লু আই মেল। এজটা কত আছে এগুলো? এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা এজ আছে, তাও আমি পাচ্ছি একটু ছোট বড় আছে। হ্যাঁ ছোট বড় আছে, প্রত্যেকটা আলাদা আলাদা এজ আছে, তাও আমি বলে দিচ্ছি এগুলো ওই 40 ডেজ থেকে 45 ডেজ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকেই। তো তিন রকমের আমরা দেখছি, আর এদের প্রাইসটা কি আলাদা আলাদাই? তো প্রাইসটা বলে দিই, প্রাইসটা এই মুহূর্তে আমার কাছে যেই পপি গুলো আছে এগুলো একদম শো কোয়ালিটি টাইপস উলি কোট। আমার কাছে একটু লো রেঞ্জেরও আছে হাস্কি, যেটা আমি একটু পরে দেখিয়ে দেব। আর আমার কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে 25 থেকে আপ টু 55 পর্যন্ত আছে, সব কিন্তু ব্লু আইজ আছে এগুলো। এগুলো মেল, আরও আছে আমার কাছে ফিমেল গুলো আমি এবার দেখাচ্ছি। আর এগুলোর কোয়ালিটিটাও তো আপনারা দেখতে পেলেন, ওগুলো সেমই কোয়ালিটি, একটু আপ ডাউন আছে। আচ্ছা এর আগে মেল দেখলেন, এগুলো হচ্ছে তিনটে ফিমেল আছে, এটা হোয়াইট অ্যান্ড গ্রে, হোয়াইট পোর্শনটাই এর বেশি আছে, এগুলোও কিন্তু প্রত্যেকটা ব্লু আই। এটা একটা আছে, এর এজ কত আছে ম্যাম? এদের এখন এজ হচ্ছে 38 ডেজ মতন আছে এই দুটোর। এ তো ছোট দেখতে। হ্যাঁ এরা দুজন দুই বোন। আচ্ছা আর এ ওদের থেকে একটু বড়, এ হচ্ছে ওই 45 ডেজ মতন আছে এজ। আর এদের মেল ফিমেল অনুযায়ী প্রাইসটা কি আছে? মেল ফিমেল অনুযায়ী প্রাইসটা আপ ডাউন হবে হাসপিটাল। আমি ওই জন্য প্রাইস স্টার্টিং প্রাইস থেকে আপ টু লাস্ট প্রাইস যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে সবই বলে দিয়েছি। আমি একবার প্রপার মেনশন করে দিচ্ছি, আমার কাছে 25 থেকে হাস্কি স্টার্টিং প্রাইস আছে আপ টু 55 পর্যন্ত, মেল ফিমেলের আলাদা আলাদা প্রাইস হবে, আর প্রত্যেকটা ব্লু আইজ আছে। আচ্ছা এদের একটা বাচ্চা ব্লু আই, পেপার পাওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই, এদের সবার পেপার অ্যাপ্লাই হয়ে যাবে। এদের হচ্ছে সব যারা পেপার চাইবেন এদের কিন্তু পেপারস পেয়ে যাবেন, ইনফ্যাক্ট পেপারস এর জন্য এক্সট্রা কোনো কস্ট লাগবে না, এদের উইথ পেপারই আমরা দিয়ে দিতে পারবো। আপনাদের উদ্দেশ্যে ম্যাডাম একটা চমক দিতে চলেছেন, তো কি চমকটা আছে ম্যাডামের থেকে জেনে নিন। তো ম্যাডাম কি চমক আছে? প্রত্যেকবারের ভিডিওতে আমাদের কিছু না কিছু অফার থাকে, এবারেও কেন বাদ যাবে, এবারেরও একটা নতুন অফার আছে, সেটা হচ্ছে এই এই হাস্কি পপিটা আপনারা নিতে পারেন ফিমেল, অর্ডাই আছে এটা, আর এটা একদম শকিং প্রাইসের উপরে আছে, দেখতেই পাচ্ছেন অনলি 18K, শুধুমাত্র 18,000 টাকায় আপনারা হাস্কি পেয়ে যাবেন। 18,000 টাকায় হাস্কি কোথাও আপনি পাবেন না। এর আগে ম্যাম কিন্তু বলেছেন 25 থেকে 55 হাজারের মধ্যে হাস্কি দিতে পারবেন, কিন্তু এটা শুধুমাত্র মাত্র 18,000 যাবেন, আর শুধুমাত্র এইটাই কিন্তু 18,000-এ পাবেন। আর এটা বেরিয়ে গেলে কিন্তু আমি দিতে পারবো না, তাই বলবো গ্র্যাব ইওর বেস্ট ডিল, জলদি জলদি আসুন, জলদি জলদি একে বাড়িতে নিয়ে যান। আমরা এতক্ষণ ম্যামের কাছে অনেক রকমের ব্রিড দেখলাম, অনেক কোয়ান্টিটি দেখলাম, তো একটা ইউনিক ব্রিড আমরা দেখতে চলেছি, তো ম্যামের কাছে কি ইউনিক ব্রিড আছে তা জেনে নিই। তো ম্যাম এটা কি আছে? এটা হচ্ছে ফ্রেঞ্চ বুলডগ, খুবই ইউনিক। আর এই কালারটা সচরাচর তো আমরা এই কালারটা দেখতে পাই না, একদমই না, একদমই তাই, কালারটা সবসময় এটা অ্যাভেলেবলই থাকে না, এটা এখন মেল আছে এই মুহূর্তে আমার কাছে। আচ্ছা এর এজ কত আছে? এর এজ এখন আছে হচ্ছে ওই অ্যারাউন্ড 50 ডেজ মতন এজ আছে এর। আচ্ছা ম্যাম এর প্রাইস কি আছে? এইটা এই মুহূর্তে আমার কাছে প্রাইস আছে 25,000 অনলি,
আর আমি এটাও বলতে পারবো কলকাতার মধ্যে কিন্তু এই প্রাইসে এই কোয়ালিটির বাচ্চা কিন্তু পাবেন না আপনারা, চার্টটাও কিন্তু খুব রেয়ার। ম্যাম আমরা যে এই ব্রিডগুলো দেখলাম তো এর ডায়েট চার্টটা কি আছে একটু যদি বলেন। প্রত্যেকটা ব্রিডের আলাদা আলাদা ডায়েট চার্ট, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের কাছে এজ অনুযায়ী আমরা একটা ফুড সাজেস্ট করি প্রত্যেকটা পাপিকে, যেটা হচ্ছে আপ টু যেগুলো 35 ডেজ এর আপ, ঠিক আছে, 35 ডেজ এর আপ যেগুলো সেগুলো পাপি সেরালাক বা হিউম্যান সেরালাক খায়, আর তার ওপরে যেগুলো থাকে সেইগুলো মানে ওই ধরে নিন আপ টু 38 ডেজ থেকে আমরা স্টার্টারটা স্টার্ট করে দিই। সেটা সব রকম স্টার্টার হতে পারে, মানে রয়্যাল ক্যানাইন, পেডিগ্রি, যে যেমন খায়, যে যে ব্রিডের জন্য যেটা প্রযোজ্য সেটাই আমরা খাওয়াই। আচ্ছা ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, তো আপনার কাছ থেকে যারা যারা পাপি নিয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তারা হয়তো কিছু মানে এদেরকে নিয়ে বিপদে পড়লো বা তারা তো অসুস্থ হয়ে পড়লো পাপি, তো আপনার কাছ থেকে সব রকম হেল্প পেয়ে যাবে তো? একদমই তাই, আমার কাছ থেকে সব সময় আমাদের 24 আওয়ার্স ফোন খোলা আছে, এমার্জেন্সি কলে ডক্টর অ্যাভেলেবেল থাকে, বাড়িতেই আমরা প্রোভাইড করে দিই। ইনফ্যাক্ট ডক্টর ভ্যাকসিনেশন থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ইনফ্যাক্ট আপনারা যদি কোথাও যান সেই ক্ষেত্রে ক্রেজিং এর ব্যবস্থাও আমাদের কাছেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি মোট কথা বাচ্চা নিয়ে যদি আমাদের কাছ থেকে পারচেজ করেন আপনাকে আর অন্য কোথাও ভাবতেই হবে না। ফার্স্ট ডোর পেট সার্ভিয়েন্স উনি, লাস্ট ডোর প্রেস্ট সার্ভিয়েন্স উনি, আপনাকে অন্য কোনো জায়গায় যেতে হবে না। ম্যাম আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9804779793। আরেকটা নাম্বার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 9088833823। দুটোতেই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, কলিং সুবিধা আছে, আপনারা দুটোতেই হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা কোনো পারফেক্ট টাইম আছে যে এই টাইমের মধ্যে কল করতে হবে? দেখুন ফার্স্ট অফ অল আমি বলে দিই ব্যবসা একটা আলাদা আছে, তাছাড়াও সারাদিন এই যে এতগুলো পপিস আছে যে প্রত্যেককে টেক কেয়ার আমরা নিজের হাতে করি, নিজে থেকে খাওয়ানো, মেডিসিন দেওয়া, মানে ঘুম থেকে ওঠার পর থেকে একটা পাপি রাত্রেবেলা ঘুমানোর আগে পর্যন্ত যা যা যাবতীয় লাগে এগুলো কিন্তু সব আমরা নিজে হাতে করি। আর আমার এটা কোনো দোকান না যে আমি সারাদিন বাচ্চাগুলোকে রাখলাম, রাত্রেবেলা শাটার ডাউন করে বাড়ি চলে গেলাম। ইনফ্যাক্ট এরা যদি একটা কাশে বা কোনো রকম চেল্লায়ও, সাপোজ এই যে একসাথে আছে দু একজন যদি মাঝে মাঝে দুষ্টুমি করে, ওরা মারপিট করে, ইনস্ট্যান্ট আমরা দেখি, তাতে কি হয় আমার চোখে চোখে সারাক্ষণ রাখার জন্য পাপিসগুলো কোনোটাই কিন্তু অসুস্থ বা কিছু যদি সমস্যা এদের হয়ে থাকে ইনস্ট্যান্ট কিন্তু আমরা সেটা ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিই, সচরাচর হয় না আমাদের এখানে। আর তার থেকেও বড় কথা বলে দিই, দেখুন ইনকোয়ারি বেসিকে যদি আপনারা কল করতে চান তাহলে আমি বলবো সকাল 10টা থেকে আপ টু রাত 10টা পর্যন্ত কল করবেন। এমার্জেন্সি পারপাসে যদি কোনো যোগাযোগ করতে হয় তাহলে হোল নাইট আপনারা যোগাযোগ করতে পারেন যখন ইচ্ছে। আমি একটা বলবো 24 আওয়ার্স আমাদের ফোন খোলা থাকে, 24 আওয়ার্স আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর আমাদের থেকে পপি নিলে যেটাই আপনারা নিয়ে যাবেন বাড়ির জন্য তার প্রত্যেকটা টাইম টেবিল অনুযায়ী চার্ট কিন্তু আমরা নিজে হাতে বানিয়ে দেব। ওর মানে প্রত্যেকটা এর ওর যাকেই আপনারা নেবেন, সকালে উঠে কি খাবে, তারপরে কি মেডিসিন চলবে, কতটা কোয়ান্টিটি, প্রত্যেকটা কিন্তু আমরা নিজেরাই বলে দেব। তার জন্য আপনাদের এখান থেকে গিয়ে অন্য কোনো ডক্টর চেক আপেরও দরকার নেই, কিছুই নেই, শুধুমাত্র আপনার যদি নিজের মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আমি তাও বলবো আপনি করে নিতে পারবেন। আচ্ছা ম্যাম এই পাপিগুলো সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন দিলেন, নিজের কন্ট্যাক্ট নাম্বারও দিলেন, আর হ্যাঁ আর একটা কথা বলতে চাই, এই ভিডিওটা দেখে যারা যারা ম্যামের সাথে কন্ট্যাক্ট করবেন তো তারাই একমাত্র এই অফারটা পাবেন, শুধুমাত্র লাকি পেট চ্যানেলের ভিউয়ার্সদের জন্য এই অফারগুলো। কিন্তু আমাদের চ্যানেল দেখে এক দিদি এসেছে এখানে, ইনি হচ্ছে আপনাদেরই চ্যানেলের ভিউয়ার্স, আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার একজন এসেছেন আমার কাছে, ওনার পছন্দই ছিল হাস্কি, প্রেপার করে উনি এসেছিলেন এখানে, অনেকগুলোই দেখেছি কোয়ান্টিটি, তো তার মধ্যে উনি এটাকে পারচেজ করেছেন, এই পপিটা ওনার অনেক পছন্দ হয়েছে, উনি এটাকে বাড়ি নিয়ে যাচ্ছেন আজকে। ওনার সাথে আলাপ করে দিই, দিদি আপনার নামটা বলুন। আমার নাম শ্রাবণী, এর আগেও আমার অনেকগুলো পাপি দাদার থেকে নেওয়া, আর আমার কাজিন সিস্টার সবাই নিয়েছে, সবার মানে খুবই পছন্দ, আর আমার পাপি আমার অলরেডি দুখানা আছে আরও নিতে এসেছে। আচ্ছা কি কি আছে আপনার বাড়িতে? আমার গোল্ডেন রিট্রিভার আছে, আমেরিকান বুল্লি আছে। তো আপনার হাতে তো আমি হাস্কি দেখতে পাচ্ছি, তো আপনি কি এটাই পারচেজ করেছেন? হ্যাঁ ওকে নিয়েছি আজকে আমি, তো ওকে নিয়ে বাড়ি যাব, তো থ্যাঙ্কস টু দিদি, ওয়েলকাম অভিষেক দাকেও খুব ধন্যবাদ, আর আমার খুব ভালো লেগেছে। আমরাও আশা করছি আরো যারা নেবেন এই দাদা দিদির থেকে নিন, আমি বলছি খুব ভালো হবে। তখন ম্যাম অনেকগুলো পাপি দেখালেন, তো তার সাথে সাথে ম্যাম আর একটা দেখাতে চলেছেন, তো দেখা যাক ম্যামের কাছে কি আছে।
ম্যাম আপনার কাছে কি আছে একটু দেখান। আমার কাছে খুব কিউট একটা পার্সিয়ান কিটেন আছে এই মুহূর্তে, ট্রিপল কোডের উপর লং হেয়ার ডলফিস। হচ্ছে পার্সিয়ান কিটেন এই মুহূর্তে, এটা খুব একটাই আছে আর কালারটা হচ্ছে ইয়েলো স্টোন এর মধ্যে আছে লং হেয়ারের। এগুলো ম্যামের কাছে এখানে নানা রকম পাপি তো পাবেনই, তার সাথে এই কিটেনও আপনারা পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি ম্যামের সাথে কন্টাক্ট করুন, তো পাপি চাই কি কিটেন চাই তো অবশ্যই ম্যামকে বলতে পারেন। আর আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো লাকি পেট চ্যানেলের সুস্মিতা দিকে, আমাদের আপনাদের এত মূল্যবান টাইম আমাদেরকে দিয়ে আমাদেরকে দেখানোর জন্য, বা আমাদের এত সুন্দর কালেকশন কোয়ালিটিগুলো আপনাদের মতন যারা ভিউয়ার্স আছেন, যাদের বাড়িতে ইচ্ছুক আছেন নেওয়ার জন্য, তাদেরকে এত সুন্দর ইনফরমেশনটা আপনাদের চ্যানেলের থ্রু থেকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সাথে সাথে যারা নতুন এসেছেন এই ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।